বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচে কিউবিদের টাইগাররা টার্গেট দিয়েছে 246 রান। সেই রান তারা করতে নেমে মুস্তাফিজুর রহমান প্রথম ওভার শেষ করে দ্বিতীয় ওভারে চার বলের সময় রচিন রবীন্দ্রার ইনসাইড হয়ে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন। মুস্তাফিজের দুর্দান্ত বোলিং ফিগারে ম্যাচ ডিফেন্ড করার মুভমেন্ট ফিরে পায় সাকিব আল হাসানের দল। খুব কম খরচে মুস্তাফিজুর রহমান উইকেট তুলে নেন। তো ভাই বন্ধুরা, বাংলাদেশ কি পারবে নিউজিল্যান্ডকে হারাতে? আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।